বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আল সাবেল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে আমি বলছি হামিদুল, সাথে আছে আপনাদের। কী খবর সবার? আশা করছি সবাই ভালো আছেন। শুভ সকাল সবার জন্য। আমি এই মুহূর্তে কথা বলবো হচ্ছে 2 ইয়ার্স ফ্রিল্যান্স ভিসা নিয়ে, 2 বছরের ফ্রিল্যান্স ভিসা নিয়ে যারা সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে আসতে আছেন ফ্রি ভিসা নিয়ে। আপনারা জানেন যে ইতিমধ্যে এখন লেবার ভিসা অ্যাভেলেবেল নাই দুবাইতে, তবে আপনাদের জন্য অবশ্যই অ্যাভেলেবেল আছে 2 ইয়ার্স ফ্রিল্যান্স ভিসা, 2 বছরের ওয়ার্ক পারমিট সহ আপনি ফ্রি ভিসা ফ্রিল্যান্স ভিসা নিয়ে আপনি দুবাইতে আসতে পারবেন। ঠিক আছে, তো ফ্রিল্যান্স ভিসা আপনি কেন নেবেন, এটার কী কী সুবিধা আমি একটু বর্ণনা করবো অল্প সময়ের জন্য, কারণ যেহেতু ভিডিওটা টিকটকের জন্য বানাচ্ছি। তারা আমার টিকটকের ফলোয়ার আছেন, তারা অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটাকে সব পসিবল হলে শেয়ার করে দেবেন। আপনার 2 ইয়ার্স ফ্রিল্যান্স ভিসার জন্য আপনার বেশি কিছু দরকার নেই, জাস্ট পাসপোর্ট কপি আর ছবি। ঠিক আছে, সেটা আপনি দেশে থাকেন অথবা দেশের বাইরে দুবাইতে থাকেন অথবা বাংলাদেশ থাকেন, এবং দুবাইতে যারা ক্যান্সেল ভিসা আছেন, দুবাইতে যারা ভিজিট ভিসা আছেন, তারাও এই ভিসা নিতে পারবেন। এই ভিসার সুবিধা সব আমি একটু বলে দিই, আমি এখানে নোট করে রেখেছি। আপনি চাইলে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, আপনাদেরকে NOC পেপার দেওয়া হবে আমাদের কোম্পানির তরফ থেকে, এবং আপনি চাইলে আপনার ফ্যামিলিকে স্পন্সর করতে পারবেন, দুবাইতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন, আপনি ক্রেডিট কার্ড অথবা লোন নিতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি দুবাই ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আপনি ইউরোপ অথবা কানাডার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, কানাডা ভিসার জন্য। ঠিক আছে, এবং আপনাকে তো NOC পেপার দিয়ে দেওয়া হবে, আপনি যে কোনো জায়গায় জব করতে পারেন, পার্ট টাইম ফুল টাইম নো ইস্যুস। ঠিক আছে, এবং আপনাকে যদি আপনি দুবাইতে অবস্থান করেন ভিজিট ভিসা অথবা এক্সিট ভিসা, ভিজিট ভিসা অথবা ক্যান্সেল ভিসা, সেক্ষেত্রে আপনাকে দুবাই থেকে বের হতে হবে না, আপনি এখানে বসে বসে এখানে থেকেই ওনার ভিসা স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন, আপনাকে অন্য জায়গায় বুক করতে হবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এই ভিসাতে বিজনেস করতে পারবেন, আপনি প্রপার্টি রেন্ট অথবা বাই করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের ফুল প্যাকেজ। আপনি সব থেকে বেটার যেটা হচ্ছে, আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট বানাতে পারবেন, এবং এই ভিসাতে আপনি খুব সহজে ইউরোপে মুভ করতে পারবেন। সেটা হচ্ছে আপনার, সেটা বাংলাদেশ থেকে হোক অথবা দুবাই থেকে হোক। বাংলাদেশ থেকে হলে কী করতে হবে, আপনাকে প্রথমে দুবাই আসতে হবে, তারপর আপনাকে এখান থেকে বাকি প্রসেস কমপ্লিট করে আপনাকে মুভ হতে হবে। তবে আপনাদের স্বপ্ন সফল হোক, আপনারা ফ্রিল্যান্স ভিসা নিয়ে আপনাদের স্বপ্ন নিয়ে এগিয়ে যান, এই দোয়া করি। এবং ফ্রিল্যান্স ভিসার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করে স্ক্রিন নাম্বার দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ সকলকে, হ্যাভ এ নাইস ডে।